যেহেতু অনেকটা সময় হয়ে গেছে আমরা বেশি সময় নিব না আমাদের পরবর্তী যে স্পিকার আছেন আমাদের পরবর্তী প্রেসেন্টারের কাছে চলে যাবো আমাদের পরবর্তী ফিজিওলজি প্রিপারেশন নিয়ে আমাদের খুব সুন্দর একটি গাইডলাইন দিতে আসছেন ডক্টর মোহাম্মদ আসিফ হোসেন ভাইয়া ভাইয়া আমাদের ফিজিওলজি গাইডলাইন নিয়ে ইনশাল্লাহ একটি সুন্দর আমাদের ওয়ে দেখিয়ে দিবে যে কিভাবে আসলে ফিজিওলজিটা পড়লে আপনার জন্য সহজ হবে সো আসিফ ভাইয়া আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে আসিফ ভাইয়া হ্যাঁ নাভিদ আমাকে শুনতে পাচ্ছো

করোনা সিচুয়েশনে যে একটা মানে কি বলবো একটা নেগেটিভ যে একটা ভাইভ কাজ করে সে তুলনায় গভর্নমেন্ট জবে যে খুব যে পজিটিভ ভাইভ আছে তা না তারপরে কম্পারেটিভলি দেখা যায় একটা সিকিউরিড লাইফ অনেকেই আপনারা চান তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে সরকারি চাকরির প্রতি একটা প্রবণতা সবার পক্ষে একটু বেশি থাকে তাহলে যাই হোক আপনারা সবাই আমি আশা করি আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবেন তো আমি কয়েকটা কথা বলবো ফার্স্ট অফ অল এখানে কিন্তু সময় খুবই লিমিটেড নাম্বার ওয়ান কিন্তু আমার রিসোর্সটা অনেক বেশি সো লিমিটেড রিসোর্স লিমিটেড সময়ে আমি এই যে ম্যাসিভ রিসোর্সটাকে কিভাবে ইউটিলাইজ করব সেটা কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার দেখা যাচ্ছে যে আমি ফিজিওলজি হোক অ্যানাটমি হোক বা মেডিকেল সায়েন্সের যে কোনো টপিক হোক আমি ইলাবোরেটলি একটা प्रिपरेशन নিলাম দেখা যাচ্ছে ইলাবোরেটলি प्रिपरेशन নিতে যে আমি পরীক্ষার জন্য যে মোস্ট জিস যে পোরশন গুলো সেগুলো আমি কোনো ভাবে মিস করে গেলাম তাহলে কি তো আমার অনেক কিছু পড়ে কোনো লাভ হলো না এটা হলো একটা ইম্পর্টেন্ট ব্যাপার দ্বিতীয় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে দাগিয়ে পড়া যেটা আমাদের সমস্ত মেন্টরগুলো খুবই চমৎকারভাবে বলেছে তো আমি সাথে একটা কথা যোগ করতে চাই যে আপনার এখানে পড়ার সাথে বেশি ইম্পর্টেন্ট ব্যাপার যে আপনার এটা ব্যাপারটা মনে রাখতে হবে যাতে আপনি পরীক্ষায় ইজিলি ব্যাপারগুলো সলভ করতে পারেন তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি ধরুন একটা ফিজিওলজি যখন পড়বেন তাহলে ফিজিওলজি সবগুলোর ক্ষেত্রে কিছু কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে কিছু কিছু ইম্পর্টেন্ট ইনফর্মেশন আছে তাহলে সেই ক্ষেত্রে দরকার যে আমার ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলোকে মনে রাখতে হবে যাতে আমি পরীক্ষায় সলভ করতে পারি তাহলে আমার কাছে যেটা আমরা করতাম বা নর্মাল সিচুয়েশনে দেখা যাচ্ছে কোনো পরীক্ষার জন্য যে আমার যখনই এমসি কিউ কোনো পরীক্ষা দিব তাহলে আমার কিছু কিছু যখন আমি একটা চ্যাপ্টার পড়বো যেমন ধরেন আমি কার্ডিও ফাস্কুলার ফিজিওলজি পড়ছি তাহলে চ্যাপ্টারে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি খুব ভালো জানি যেখান থেকে যখনই এমসি কিউ দিক না কেন আমি পারবো আর কিছু কিছু জোন আছে যেগুলো আমার জন্য খুবই উইক সেখান থেকে এমসি কিউ দিলে আমি সবসময় ভুলে যাবো তালে আমার জন্য এই দুইটা জোনকে সিলেক্ট করতে হবে যে যে জোনগুলোতে আমি উইক যেমন ধরেন আমি কার্ডিয়াক সাইকেলে সেখানে আমি প্রচন্ড উইক তাহলে আমার জন্য বেশি দরকার হচ্ছে ওই উইক জোনগুলোকে মনে রাখার উপায় তো মনে রাখার উপায় জন্য আমাদের ক্লাস আংশাল আপনাদের পক্ষে একটু মেনট হেল্প করবে পাশাপাশি আপনি অলওয়েজ একটা খাতা এবং কম রাখবেন যে যে পয়েন্টগুলো আপনার জন্য উইক জোন হবে সেই সেই পয়েন্টগুলোকে মিমোনিক্সক বা যেভাবেই হোক আপনি একটা খাতায় টুকে রাখবেন তখন ব্যাপারটা কি হবে যে আপনি যে যে জোনগুলোতে আপনি ভালো জানেন যেগুলো যেগুলো ভালো বুঝেন সেগুলো রিপিটেশনের কোনো প্রয়োজন নাই বাট উইক জোন গুলোতে সেগুলো আপনার যখনই ফ্রি টাইম থাকবে বা ফ্রি সময় হবে একটু চোখ বুলায়ে যাবেন চোখ বুলাই গেলে যে সুবিধাটা হবে ওটা বারবার আপনার ব্রেনে হিট করবে হিট করলে রিপিটেশন ইজ এ ভেরি গুড ওয়ে অফ রিমেম্বারিং এনিথিং তাহলে সেই ক্ষেত্রে আপনার ব্যাপারটা মনে থাকবে এটা গেল একটা বিষয় দ্বিতীয় বিষয়টাতে আমরা বলি যখন আমরা কোনো বিষয় নিয়ে পড়াশোনা করতাম তখন আমাদের কাছে মনে রাখার জন্য আমরা একটা কাজ করতাম যে মাঝে মাঝে ইম্পর্টেন্ট টপিকগুলোকে নিজে নিজেই রিডিং দিতাম রিডিং দিতাম কি প্যালাটেবল ওয়েতে দিয়ে রেকর্ড করে রাখতাম যাতে হচ্ছে পরীক্ষার আগ যখন আমার হাতে সময়টা খুবই কম তখন আমি রেকর্ডিংটা বারবার শুনে ব্যাপারটা ইজিলি মনে রাখতে পারি সো এটা আরেকটা ইম্পর্টেন্ট ওয়ে সো এইগুলো জিনিসগুলো আমাকে করতে হবে এটা গেল একটা আর পরীক্ষার্থীর ব্যাপারে আমি দুটা কথা বলবো এক যারা হচ্ছে আগে থেকে এই নিচ্ছেন বা যারা অনেক সিনিয়র যারা কোনো কোর্সে আছেন যারা কোর্সে থাকে তাদের জন্য সুবিধা হচ্ছে সব মেন্টাররা বলে গেছেন যে মেডিকেল সায়েন্স সম্পর্কে একটা ডিটেলস আইডিয়া তাদের প্রিভিয়াস থেকেই থাকতে পারে যারা এফসিবিএস পার্ট ওয়ান কমপ্লিট করেছেন বা তে আছেন তাদের ডেফিনেটলি অনেক একটা গুড প্রিপারেশন আছে ঠিক আছে তাদের ক্ষেত্রে দরকার হচ্ছে আপনার এই ঝালাইটা আরো বেশি করে নেওয়া কারণ মেডিকেল সায়েন্স ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে উনচল্লিশ বিশেষ থেকে যে প্যাটার্নটা আসছে সেখান থেকে মেডিকেল খুবই ইম্পর্ট্য একটা গেম চেঞ্জার হিসেবে কাজ করে আর যারা নতুন তাদের জন্য এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ একটা বিষয় হচ্ছে যদি নতুনদের জন্যই সবকিছু টাফ হতো তাহলে মেডিকেলে কোনোদিনও ফার্স্ট টাইম থেকে কেউ চান্স পেতো না কাজেই এই কনফিডেন্স টা নিজেদের মধ্যে সবসময় রাখবেন প্রথম কনফিডেন্স টা রাখবেন যে আমার যে আমি যেই প্রিপারেশন নিই না কেন পরীক্ষা দিলে আমার হবে এইটুকু কনফিডেন্স আপনার পরীক্ষার হলে ডিজার্ভ করে আপনাদের জন্য পরীক্ষা খুব ইজি হয়ে যাবে এখন ফিজিওলজি পার্টটা নিয়ে গতবারে যদি কোশ্চিনটা আমরা বেসিক্যালি মানে অ্যানালাইসিস করি তাহলে কিছু কিছু টপিক ফিজিওলজির জন্য খুব ইম্পর্টেন্ট আমার আগে যে পলাশ ডক্টর পলাশ ভাই যে কথাটি বলে গেল যে সাদদের কোশ্চিনে কিছু কিছু লিমিটেড জোন অফ প্যাটার্ন আছে তো ওই জোন অফ গুলো কিন্তু পরীক্ষার ক্ষেত্রে খুবই ফলো করা হয় তাহলে ফিজিওলজি কোশ্চিনকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে উনচল্লিশ এর ক্ষেত্রে কোশ্চিনগুলো একটু বেশি কোরিয়েন্টেড খুবই বেশি কোরিয়েন্টেড প্রশ্নগুলো ছিল যেমন আমি কার্ডিওভাস্কুলার ফিজিওলজির কথা যদি বলি তাহলে একটা কোশ্চিন ছিল যে কোন জায়গায় ম্যাক্সিমাম রেজিস্ট্যান্সটা শো করে তাহলে একটা ব্লাড সার্কিট এর মধ্যে ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স কোথায় শো করে কোন জায়গার ক্যাপাসিটি সবচাইতে বেশি কোন গুলো বেশি এই যে বিষয়গুলো পড়বেন তখন এই বেশি জিনিসগুলো আপনার খুবই ভালো মতো ঝালাই হয়ে যাবে ঠিক আছে তাহলে ইভ প্রশ্ন আসার চান্সেসটা অনেক বেশি পাশাপাশি ফিজিওলজির আরেকটা क्वेश्चंस আমরা 34 বিজনেস প্যাটার্নে দেখতে পাই যে তারা ডাটার প্রতি একটা ফ্যাসিলিটেশন তাদের কিন্তু খুবই কমনলি ছিল যেটা দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে রেসপিরেটরি ফিজিওলজির ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি তাহলে টাইডাল ভলিউম থেকে কিন্তু প্রশ্ন আসছে আবার গাইটন গ্যালং এর চাটে একটা প্রশ্ন ছিল যে মানে ফেসেসের মধ্যে দ্যাট স্টুলের টুলের মধ্যে কত অ্যামাউন্টে ফ্লুইড থাকে এটা কিন্তু যথেষ্ট একটা পেইনফুল প্রশ্ন বাট এই প্রশ্নগুলো দিয়েছে তার মানে তাদের প্রভোকেশন কিন্তু বেড়ে যাচ্ছে তো ডাটা আপনাকে একটু মনে রাখতে হবে। এই যে বিষয়টা মানে কথাগুলো এটা বলছি যে দেখা যাচ্ছে এই যে মানে কিছু কিছু পিকুলিয়ার জিনিস যেগুলো আপনাদের কাছে যদি ইন জেনারেল বইটা পড়ি খুবই খারাপ লাগবে কিন্তু যদি আমরা যখনই এই কয়েকটা জিনিস যখন আমরা বারবার পড়বো বা এমফাসাইজ দিব যেগুলো ইম্পর্টেন্ট জোন তখন দেখা যাচ্ছে এই জিনিসগুলো আমাদের জন্য অনেক সোজা হয়ে যাবে তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে আরেকটা ইম্পর্টেন্ট বলি যে চারটা জিনিস ফিজিওলজিতে আপনাকে বারবার পড়তে হবে একটা কার্ডিওভাস্কুলার ফিজিওলজি একটা রেসপিরেটরি ফিজিওলজি আর একটা এন্ড্রোকাইন আর একটা জিআইটি আর রেনাল এই পাঁচটা জিনিস নিয়ে রেনাল ফিজিওলজি থেকে যদি প্রশ্নগুলো বিবেচনা করি ইউরিনের নরমাল কনস্টিটিউয়েন্টে কি কি থাকে দ্যাট মিনস একটা দিয়েছে ইউরিনের মধ্যে কোনটা নরমালি প্রেজেন্ট থাকে না ইউরিনটা জাস্ট মানে কিন্তু জিরো হওয়ার কথা এই যে জিনিসটা এই জিনিসগুলো কিন্তু একদম খুবই বেসিক লেভেলের প্রশ্ন এই জিনিসগুলো যদি আপনি ঠিকমত একটা মেকানিজম গুলো যদি আপনি ঠিক মতো জানেন তাহলে এগুলা কখনোই আপনার পরীক্ষায় ভুল হবে না এই কয়েকটা জিনিস নিয়ে কিন্তু আপনাকে একটু ওয়ার্কআউট করতে হবে এটা হলো একটা বিষয় দ্বিতীয় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ফিজিওলজির ক্ষেত্রে যে কোনো টপিকের মধ্যে পরীক্ষা সাদের খুবই ফেভারিট প্রশ্ন কোনটার উপর কোনটা রিলেশন যেমন একটা কার্ডিওলজি যদি চিন্তা করি কার্ডিয়া কার্পোর সাথে কি কি রিলেটেড থাকে কার্ডিয়া কার্পোর সাথে কোনটা আনরিলেটেড থাকে ঘুমে কোনটা চেঞ্জ হয় না এগুলো প্রশ্ন কিন্তু রেগুলার বেসিস এ ঘুরায় পেঁচায় আসে উনচল্লিশ বিসিএস কিন্তু সেই প্যাটার্নের প্রশ্নগুলো হয়েছে তো আপনাদেরকে সিলেক্ট করতে হবে কোন কোন প্যাটার্ন গুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট স্যাররা কোন কোন জিনিসগুলো পছন্দ করে কোন কোন জিনিসগুলো আমরা ছোটবেলায় বেশি এমফাসাইজ দিয়ে পড়তাম আলটিমেটলি প্রশ্নগুলো সেই জায়গা থেকেই হবে এটা গেল একটা ইয়ে আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনাদের যদি কোনো বিষয় নিয়ে কোন রকম মানে ক্রাইটেরিয়া নিয়ে বা কোনো বুঝতে কোনো অসুবিধা থাকে সেই ক্ষেত্রে তো আমরা হেল্প করার জন্য আমরা সবাই আছি ইনশাআল্লাহ যে কোনো প্রশ্ন থাকলে আপনি থাকেন বা না থাকেন সেটা কোনো রিলেশন নাই জন্য আমরা ওই ওই আপনাদেরকে ইনশাল্লাহ করব। এটা একটা আর দ্বিতীয় কথা হচ্ছে পরীক্ষার পড়াশোনার বিষয় পড়াশোনার বিষয়ের ক্ষেত্রে আমি যেটা বললাম যেটা আমাদের আগে মিনিটের অনেক ডিটেলস বলেছেন সবচেয়ে ইম্পর্টেন্ট যে আপনাদেরকে একটা টাইম জোনটা ভাগ করে ফেলতে হবে যে আমি এই সময় এটুকু পড়বো দ্যাট মিনস হচ্ছে যদি আমি রেসপিরেটরি ফিজিওলজির কথা বলি তাহলে আমার রেসপিরেটরি ফিজিওলজি থেকে লাংসের ভলিউম এবং ক্যাপাসিটিটা ভালোমতো পড়তে হবে গ্যাসিয়াস এক্সচেঞ্জ এবং অক্সিজেন কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্টটা জানতে হবে আর কন্ট্রোল অফ ব্রেথিংটা ঠিকমতো জানতে হবে আর এর পাশাপাশি কোন জিনিসটার সাথে রেসপিরেশনে কি সম্পর্ক হাই অল্টিটিউডে কি চেঞ্জ হয় তারপর দেখা যাচ্ছে কি যে এক্সারসাইজে কি চেঞ্জ হয় এই কয়েকটা জিনিস জানলে আমার মোটামুটি মোরালেস কিন্তু প্রশ্ন হওয়ার চান্সেস অনেক বেশি সো এই বিষয়গুলো যদি আমরা ফোকাস দিয়ে পড়ি বা জোন গুলো যদি সিলেক্ট করি যদি এখানে এগুলো জোন কে আমি সিলেক্ট না করে আমি যদি ভিকিউ মিসম্যাচের ডিটেইলসে চলে যাই ওগুলোর সাথে পরীক্ষায় কিন্তু কোনোদিনও প্রশ্ন আসবে না সো এই বিষয়গুলো একটু আপনাদেরকে খেয়াল করতে হবে এটা একটা আর আবার আমি বলছি নিজেদের প্রতি কনফিডেন্সটা সবচাইতে বেশি পরিমাণে রাখবেন এটা একটা আর পরীক্ষায় যখন প্রিপারেশন নেবেন এটাতে হতাশা আসবেই আমরা যখন পোস্ট গ্রাজুয়েশনে প্রিপারেশন নিয়েছি পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন নিয়েছি তখন কিন্তু এই যখন বিষয়গুলো ছিল সবসময় এক না আর এটা ইম্পর্টেন্ট বিষয় তাদের তারা যে কতটা পড়ছে তাদের দেখে ইন্সপাই জন্য আমরা যখন দেখতাম যে আমাদের ফ্রেন্ডরা আমাদের চেয়ে ভালো প্রিপারেশন নিচ্ছে তারা আরো ভালো করছে সেটা দেখে আমরা ইন্সপায়ার হতাম আমরাও একটু ভালো কিছু করার চেষ্টা করতাম এই জিনিসটা খুবই ভাইটাল সো আশা করা যায় আপনারা একটু সবার কাছ থেকে প্রপার আইডিয়াটুকু পেয়েছেন আপনাদের যে কোনো কোয়ারি থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন সো থ্যাংক ইউ সো মাচ আমার কথা মনোযোগ দিয়ে শোনার জন্য আমি একটু আবার নাভি চলে যাচ্ছি কোশ্চেন আসবে না সেটা একটু আবার একটু রিপিট করুন প্লিজ কোনটা একটু কাইন্ডলি আবার বলবেন শেষে কি যেন বললেন যে এখান থেকে কোশ্চেন আসবে না ও আচ্ছা যেমন আমি আপনাকে বলছি যে রেসপিরেটরি ফিজিওলজি যদি আপনি পড়েন তাহলে এখানে কিন্তু কিছু কিছু প্রশ্ন যেমন পরীক্ষার ক্ষেত্রে লাং ভলিউম ক্যাপাসিটি থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক তেমনি চিন্তা করতে পারেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট থেকে জাস্ট বেসিক কথাগুলো তেমনই মেকানিজম অফ ব্রিদিং এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলোকে যদি আমরা এমফাসাইজ না দিয়ে আমরা যদি ডিফেক্ট বা এগুলো যদি পড়তে যাই পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট না আমাকে যে জোনগুলো সিলেক্ট করতে হবে যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে ওই জিনিসগুলো আমাকে বারবার রিক্যাপিচুলেট করতে হবে যাতে আমি ওগুলা কখনই ভুল না করি পরীক্ষায় যতই কঠিন দিক না কেন যতই প্যাঁচায় প্রশ্ন দিক না কেন যেতে আমাদের কখনোই এটা মিস না হন এই কথাটা যদি আমরা ঠিক মতো মনে রাখতে পারে আর এটা যদি গাইডলাইন্স গুলো ফলো করেন আর যদি প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেন গুলো অ্যানালাইসিস করেন তাহলে কিন্তু পরীক্ষার অনেক সোজা হয়ে যাবে সেম কথা জেনারেল পার্টের জন্য জেনারেল পার্টে যে যে পোর্শন থেকে প্রশ্ন আসে সেই সেই পোর্শন গুলোকে আপনাকে সিলেক্ট করে ওগুলাকেই বেশি রিভাইজ দিতে হবে যেমন কিছু ডাটা থেকে প্রশ্ন আসে জেনারেল পার্টেও ওই ডাটার প্রশ্নগুলোর ক্ষেত্রে তখন আপনাদের কিন্তু ওগুলা আগে মুখস্থ করে কোনো লাভ নাই ওগুলা জাস্ট পরীক্ষার এক দুই দিন আগে আপনি জাস্ট একটা কাগজে লিখে রাখবেন ওটা একবার রিক্যাপেচুলেট করবেন এটা হচ্ছে অনেকটা গলাধকরণ করা এবং পরীক্ষায় জাস্ট বমি করে দিয়ে আসা সো এইভাবেও কিন্তু পরীক্ষার একটা ইম্পর্টেন্ট ওয়ে যদি আপনি অনেক ইনফরমেশন মনে রাখতে চান অনেক সময় কনফিউজড হয়ে যাবেন সো এইভাবে যদি একটু ট্যাকটিক্যালি আপনি অ্যান্সার গুলো সলভ করতে চান জাস্ট আপনি কিছু ডাটা মনে রাখেন পরীক্ষার আগে দিন দেখে গেলেন পরীক্ষার আগ মোমেন্টে দেখে গেলেন যাতে ওগুলো সলভ করতে পারেন কারণ কিছু কিছু জায়গা থেকে প্রশ্ন খুব কমনলি আসে এটা আপনার প্রিপারেশন যখন নেওয়া শুরু করবেন তখনই আরো ক্লিন হয়ে যাবে ঠিক আছে আমি মনে হয় এটা বুঝাতে পেরেছি সো আমিナビদের কাছে আরো কোনো প্রশ্ন থাকলে আমাকে ইন ডিটেলস করতে পারবেন ডক্টরナビদ আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ পাচ্ছি সো ভাইয়াকে অনেক বেশি ধন্যবাদ ভাইয়া তো সুন্দর করে আমাদের ফিজিওলজি অংশটা কিভাবে পড়া উচিত সেটা সম্পর্কে আমাদের খুব ভালো একটা ধারণা দিলেন এবং কোন কোন জায়গাটা বেশি এমফাসিস দেওয়া উচিত এবং কোন কোন জায়গাটা কিভাবে পড়া উচিত এটা নিয়ে খুব ভালো একটা ধারণা দিলে